আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রঞ্জনা, আপনি আনমিউট করে কথা বলেন। হ্যাঁ মহিউদ্দিন ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আপু ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের এখানে আসলে যুক্ত হয়েছি এই জন্য, আমার মামা আছেন, উনি অনেক বেশি মুমিন, আপনারা কয়েকদিন ধরে মুমিন খুঁজতেছেন, তো আমি আমার মামা এসছেন আমাদের বাড়িতে বেড়াতে। যদিও এর আগে আপনার দেওয়া অনেক মানে বিষয়গুলো আমি উনার ব্যক্তিগত মেসেঞ্জারে পোস্ট করতাম, উনি আমাকে অনেক বকাবকি করতে, এবং তো আমার নামে তো হুলিয়া জারি করছে, ও হলো বেলাইনে চলে গেছে, ওরা কেউ ভালো নেই, অন্যদিকে চলে যাচ্ছে, এগুলা ঠিক করা দরকার। তো সৌভাগ্যক্রমে মামা এসছেন আমাদের বাড়িতে বেড়াতে, উনি কিন্তু হজ করা, তো আমি বহু কষ্টে রাজি করাইছি তাকে আপনাদের সাথে কথা বলার জন্য। যদি কোনো রকম আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে যদি উত্তেজিত হয়ে বা রাগারাগি করে যদি সেরকম কিছু বলে, আপনারা মাইন্ড করবেন না, হয়তো ভাববেন যে আমি ধরাই দিয়ে আপনাদের অপমানিত করছি, তা কিন্তু না। তা আমি কি আচ্ছা দেব আচ্ছা, হ্যাঁ দিতে পারেন, কিন্তু কি নিয়ে উনি কথা বলবেন, বিষয়টা কি? এখন আপনাদের সব বিষয়েই তার সমস্যা? মানে একটা স্পেসিফিক পয়েন্ট বললে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু সব বিষয়ে তো আমরা এখন একটা ছোট একটা লাইভে তো সব বিষয় নিয়ে কথা বলাটা সম্ভব না, তাই না? তা তো ঠিকই, আপনার যে কোনো একটা বিষয় নিয়েই কথা বলা উচিত। আপনি যেগুলো লেখেন সেগুলা সব আমি পড়ি এবং তাকে পোস্ট করি, শুধু তাকে না, আমার আপনি তো জানেন আমার ভিতরে যারা আত্মীয় স্বজন আছেন আমি প্রত্যেকেই দিই, মানে তালিমের সময় এই শিক্ষাটা পেয়েছি যে যা শিখবা সবাইকে শিখাবা, তো আমি তাকেও দিয়েছি। এখন উনি বলে এগুলা সব মিথ্যা, আপনারা বানাচ্ছেন, তাই বলে। আচ্ছা, তাহলে তাহলে ওনাকে আমি মানে যেটা বলতে পারি যে যে কোনো একটা পয়েন্ট আপনি উনি যদি আমাকে বলেন আমি সেই অনুসারে কথা বলতে পারি। এভাবে তো মানে সব বিষয়ে তো আসলে কথা বলাটা সম্ভব না। উনি যেমন ধরেন আমরা কোন কথাটা মিথ্যা বলেছি সেটা যদি আমাদেরকে একটু উনি আমাদেরকে বুঝাই দিতেন, সত্যটা যদি আমাদেরকে জানাই দিতেন, বুঝাই দিতেন আমাদেরকে ঠিকভাবে, তাহলে তো আমরা একটা জিনিস নতুন জিনিস শিখতে পারলাম, আমাদের তো উপকার হলো। তাহলে আমি একটা প্রস্তাব করি যে উনি কি ইসলামে যে বিবাহ বহির্ভূত ভাবে দাসীর সাথে যৌনকর্ম করাটা যে হালাল এই বিষয়ে কথা বলতে চান? তাহলে আমরা আমরা যদি এই বিষয়ে মিথ্যা বলে থাকি তাহলে আমি রেফারেন্স গুলো দেখাচ্ছি, উনি ওনার সপক্ষে রেফারেন্স তথ্য প্রমাণ দেখাবেন, তাহলে এটা ফয়সলা হয়ে যাক। হ্যাঁ আপনি কথা বলেন, নেন মামা বলেন। আচ্ছা ঠিক আছে, না আমি এখন হঠাৎ করে আপনার সাথে কি কথা বলবো, ঠিক আছে না? ওর সাথে আমার যে যে ডিফারেন্স যেটা সেটা হচ্ছে যে ও ইসলাম মানে না, ঠিক আছে? আচ্ছা, ইসলাম ধর্ম মানে না, ইসলাম তো না, কোরআন। একজন একজনের তো না মানলেই মানতেই পারে, এটা তো বিশ্বাসের ব্যাপার। আপনি কি কাউকে জোর করতে পারেন? মানে ধরেন একজন মানুষ একটা জিনিস মানতে চাচ্ছে না, তার মনে মনে হচ্ছে এই জিনিসটা ঠিক না, সে তার নিজস্ব যুক্তি বুদ্ধি দিয়ে ভেবে দেখেছে, ভেবে দেখেছে যে এই জিনিসটা ঠিক না, এখন আপনি কি সেই জিনিসটা তাকে মানতে বাধ্য করতে পারেন, জোর করতে পারেন? না না, আমি আমি তাকে তো জোর করব না, কিন্তু সে যে মুসলমান মুসলমান বলে নিজেকে দাবি করে, কিন্তু মুসলমানিত্ব যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে, নামাজ রোজা হজ জাকাত, সেগুলো তো একটাও তারা মানে না। কিন্তু আপনি যে নিজেকে মুসলমান বলে দাবি করছেন, আমি নিশ্চিত যে আপনি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাই না? জি, তাহলে আপনি কি ছোটবেলা থেকে আপনাকে কি এই সুযোগটা দেওয়া হয়েছিল যে বাবা, আপনার বাবা মা কি আপনাকে এই সুযোগটা দিয়েছিলেন যে বাবা তুমি, তোমাকে আমরা সব ধর্মগ্রন্থগুলা তোমাকে দিলাম, তুমি সব ধর্মগ্রন্থ সম্পর্কে পড়ালেখা করে যাচাই বাছাই করে তারপরে তোমার কাছে যেটা তোমার কাছে সঠিক ধর্ম মনে হয়, সত্য ধর্ম মনে হয়, শ্রেষ্ঠ ধর্ম মনে হয় সেটাকে তুমি পছন্দ করে নিও, তোমরা সে তুমি সেই অনুযায়ী নিজের জীবন যাপন করো, এই সুযোগটা কি আপনাকে দেয়া হয়েছিল? ধরেন আপনার জন্ম যদি আজকে একটা হিন্দু পরিবারে হতো, তাহলে কি আপনি একইভাবে ছোটবেলা থেকে যদি আপনাকে শেখানো হতো যে হিন্দু ধর্মই সত্য ধর্ম, হিন্দু ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্মই হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম, কৃষ্ণই হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ অবতার, ভগবানের অবতার, এগুলো যদি ছোটবেলা থেকে আপনাকে শেখানো হতো, এবং আপনাকে একটা মানুষ কিন্তু ছোটবেলা যে জিনিসটা শেখে সেটা কিন্তু তার মাথার ভেতর একদম গেঁথে যায়, তাই না? এখন আপনাকে যদি ছোটবেলা থেকে এই জিনিস এইভাবে বড় করা হতো এবং আপনার স্কুল কলেজ যদি হিন্দু স্কুল হতো, তারপরে যদি আপনার শিক্ষকরা যদি সবাই হিন্দু হতেন, আপনার পাড়া প্রতিবেশী যদি বেশিরভাগ মানুষ হিন্দু হতো, আপনাকে যদি বেশিরভাগ সময় মন্দিরে গিয়ে বসে থাকতে হতো, গীতা পাঠ করতে হতো, তাহলে তো আপনি একইভাবে মনে করতেন যে হিন্দু ধর্মটাই, সনাতন ধর্মটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাই না? না মানে আপনি বলতে চাচ্ছেন তখনও আপনার মনে হতো যে ইসলামই শ্রেষ্ঠ ধর্ম, এটা আপনার মনে হতো তখনও? শুনেন, এগুলো এগুলো তো প্রশ্নে আসে না, কারণ আপনি যখনই রাইস খাতি বাসবেন তখন আপনার রুটির কথা ছেড়েই দিতে হবে, আপনি রাইস নিয়ে আলাপ করবেন, আমি না না, মুসলমান। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি ভাই, ভাই আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে ছোটবেলা কি আপনাকে ওগুলো ওগুলো আপনাকে ছিল আমি না, জিজ্ঞাসা আপনাকে আমি জিজ্ঞাসা করেছি ছোটবেলা কি আপনাকে ভগবত গীতা বাইবেল তারপরে এগুলা পড়তে দেওয়া হয়েছিল, ত্রিপিটক এগুলো পড়তে দেওয়া হয়েছিল? না তাহলে আপনি কিভাবে বুঝতে পারলেন যে আপনার ধর্মটাই যে একমাত্র সত্য ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম, এটা আপনি কিভাবে বুঝতে পারলেন যাচাই না করে?
আপনার এখানে যাচাই করার বিষয়টা আসছে কেন? আপনি না আপনি না, বলছেন আপনাকে আপনাকে আমি জিজ্ঞাসা করেছি যে ধরেন আপনি একটা দোকানের দুধ, একটা দোকানের দুধ আপনি সবসময় খান, অন্য কোনো দোকানের দুধ আপনি কখনো খানই নাই, ওটার এখন আপনি সাথে দাবি করছেন, এখন আপনি দাবি ধর্মের করছেন, একটু 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 আমার কথাটা পয়েন্টটা একটু শুনে নিন, আমার পয়েন্টটা একটু শুনে নিন। মনে করেন আপনি একটা দোকানের দুধ সবসময় কিনে খান, আপনার পরিবারের সবাই কিনে খায়, আপনি আর অন্য কোনো ধর অন্য কোনো দুধ যাচাই করে দেখেন নাই, হ্যাঁ জীবনে কখনো অন্য কোনো দোকানের দুধ খান নাই, এবং আপনি দাবি করছেন যে আপনার যে আপনি যে দোকান থেকে দুধটা খাচ্ছেন সেই দোকানের দুধটাই হচ্ছে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুধ, কিন্তু আপনি কি যাচাই না করে এই সিদ্ধান্তটাতে আসতে পারেন? আপনি কত বছর ধরে যাচাই করবেন? আপনার লাইফটা কতদিনের? না না, আপনি যে আপনি কাগজটা দিয়েছেন আপনার না না, জন্ম আপনি যদি যাচাই করতে না পারেন, আপনার যদি যাচাই করতে না পারেন তাহলে তো আপনি বলতে হবে যে আমি যাচাই করে দেখি নাই, সুতরাং আমি কোনো সিদ্ধান্তে আসতে পারি না যে ইসলাম সত্য ধর্ম নাকি মিথ্যা ধর্ম, সেই সিদ্ধান্তটাতে আমি আসতে পারি না। আমি যদি কোনো কিছু যাচাই করতে না পারি, আমার যদি সময় কম থাকে, তখন আমি বলি যে এই বিষয়টা যাচাই করার মতো যথেষ্ট সময় আমার কাছে নাই, সেহেতু আমি কোনো সিদ্ধান্তে যেতে পারছি না যে এই জিনিসটা ভালো নাকি মন্দ, এই জিনিসটাতে আমি এটা শ্রেষ্ঠ নাকি এটা সবার সেরা নাকি, এই সিদ্ধান্তে আমি যেতে পারছি না, কারণ আমার তো যাচাই করার যথেষ্ট সময় আমি পাচ্ছি না। কিন্তু বিপরীত দিকে আপনি তো নিশ্চয়ই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন, যে আপনি যাচাই না করেই সিদ্ধান্তটা নিয়েছেন যে ইসলামই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আপনার কাছে যদি সেই পরিমাণ সময় না থাকে তাহলে তো আপনার বলা উচিত ছিল যে ভাই আমার এত সময় নাই, আমি যাচাই করতে পারি নাই, আমি খালি পালন করি, আমার বাপ মায় পালন করছে আমিও পালন করি, এটা বলা উচিত ছিল, তাই না? না, আপনার আপনার পৃথিবীতে যে কয়টা ধর্ম আছে কোনো ধর্মে আপনার এই ধরনের যাচাই বাছাই করে কেউ কি পালন করে? ভাই আপনি কি জানেন যে নবী মোহাম্মদের কাছে যখন ওহী নাজিল হলো তখন নবী মোহাম্মদ তার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছিলেন, এটা কি আপনি জানেন? এইটাকে কি বলে ধর্মটা আসছিল সেটা কি আপনি জানেন? না না, আপনাকে ভাই আমি ইসলাম সম্পর্কে যথেষ্ট ভালো জানি, আপনি আমাকে আইন থেকে ভাই একটু একটু কথাটা শুনে নেন, কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন, আপনি ইসলাম সম্পর্কে একটু আমার কথাটা শেষ করি, আমার পয়েন্টটা শেষ করি ভাই, আমার পয়েন্টটা শেষ করি, ইসলাম সম্পর্কে আমি যথেষ্ট ভালো জানি, হ্যাঁ এটা আমি মানে বেশ ইয়াভাবেই আপনাকে বলতে পারি যে আপনি কেন আপনার থেকে অনেক বড় আলেম এসে আমার সাথে ইসলাম বিষয়ে মানে তর্ক করে আসলে পারবে না, হ্যাঁ এটা আমি মানে আপনার কাছে বড়াই করার জন্য বলছি না, কথাটা সত্য, এই কারণেই বলছি পরীক্ষিত সত্য। একটু 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 পয়েন্টটা শেষ করি ভাই, পয়েন্টটা একটু শেষ করি, আপনাকে আমি বলেছি যে নবী মোহাম্মদের পিতামাতা ছিলেন পৌত্তলিক, নবী ইব্রাহিমের পিতামাতা ছিলেন পৌত্তলিক, হ্যাঁ নবী মোহাম্মদ এবং নবী ইব্রাহিম দুইজনই তাদের বাপ দাদার ধর্মটা ত্যাগ করেছিল, ত্যাগ করার সময় যে কাজটা করেছিল সেটা হচ্ছে তারা তাদের পৈতৃক ধর্মের সমালোচনা করেছিল। নবী ইব্রাহিম কি করেছিল, তার যে বাবা যে মূর্তির পূজা করত সেই মূর্তিগুলাকে ভেঙে, মন্দিরে ঢুকে মূর্তিগুলাকে ভেঙে সবচেয়ে বড় মূর্তিটার গলায় কুঠারটা ঝুলিয়ে দিয়েছিল, এবং নবী মোহাম্মদ যে কাজটা করেছিল, নবী মোহাম্মদ সেই সময়ের কাবা শরীফে যে 360টা মূর্তি ছিল সেগুলো সমালোচনা করত, সেই ধর্মগুলোর অবমাননা করত, বাপ দাদার ধর্মকে অবমাননা করত, এই কথাগুলো কি সত্য নাকি মিথ্যা বলেন এবার এটা কার নির্দেশে করছিল সেটা কি আপনি জানেন? ভাই। কার নির্দেশে করেছিল সেটা তো আমি সেই বিষয়ে আমি কিছু বলি নাই, যার নির্দেশে না ভাই কারণ কার নির্দেশে বা কেন করেছিল সেই বিষয়ে করে কিছু বলিনি, আপনাকে জাস্ট জিজ্ঞাসা করেছি তথ্যগুলো সত্য কিনা, করেছিল কিনা, মনে করেন মনে করেন মনে করেন আপনি ভাত খেয়েছেন কিনা এটা আমি জিজ্ঞাসা করছি, আপনি বলবেন যে হ্যাঁ ভাত খেয়েছি আমি, আপনি কি আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি ভাই আমি ভাত কি দিয়ে খাইছি, আমি ভাত কয়টার সময় খাইছি, আমি ভাত খাওয়ার সময় লবণ নিছি কিনা, এটা তো জিজ্ঞাসা করলেন না ভাই। ভাই এটা তো আমার আলোচনার বিষয় না, আমি আপনাকে যে তথ্যটা জানতে চেয়েছি যে আপনি ভাত খাইছেন কিনা, আপনি বলবেন ভাত খাইছি অথবা ভাত খাইনি, এখন আপনি যদি মানে বলা শুরু করেন ভাই আমি ভাতে তরকারিতে লবণ কতটুক ছিল, তারপরে পানি দিছিলাম কিনা, ভাতে পানি ঠিক ছিল কিনা, ডাইলে লবণ ছিল কিনা, ভাই এগুলো তো আমি জিজ্ঞাসাই করিনি ভাই। না না, আপনি তো বলছেন যে এরকম হয়েছিল, হ্যাঁ ঘটনা হয়েছিল, হ্যাঁ তাহলে তাহলে নবী মোহাম্মদ যদি তার বাপদাদার ধর্মে বিশ্বাস করতো, বাপদাদার ধর্মটাই যদি বিশ্বাস করতো ছোটবেলা থেকে, তাহলে কি আর ইসলাম ধর্ম আসতো? না না তাহলে ইসলাম ধর্ম বিশ্বাসে আপনি বলছেন যে মানুষের এখন জীবনের এখন 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 নবী মোহাম্মদ যখন দেখতে পাইল যে তাদের সমাজে নানা ধরনের অনাচার অবিচার চলছে এবং এগুলো চলছে ধর্মের নামে, তখন সে যে কাজটা করলো সেই সময় হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তিনি করেছিলেন তার তরুণ বয়সে, সেই সময় মক্কা মক্কা শরীফ রিনোভেশন চলছিল মানে সংস্কারের কাজ চলছিল, তখন গোত্রে গোত্রে মারামারি লেগে যাওয়ার অবস্থা হয়েছিল, তখন তিনি যে কাজটা করেছিলেন যে একটা বুদ্ধি দিয়েছিলেন যে একটা চাদর মানে বিছিয়ে সেটার উপরে যে হাজরে আসওয়াদ পাথরটাকে দেখে সবাই চারপাশ থেকে ধরে সব গোত্র প্রধানরা চারপাশ থেকে ধরে
এটাকে স্থানান্তর করবে, এটা কি সত্য নাকি মিথ্যা বলেন তো? এটা সত্য। আচ্ছা, তাহলে আমি যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি, নবী মোহাম্মদ তার সমাজে এই ধরনের নানা অনাচার অবিচার দেখছিল, দেখে তিনি বলছিলেন যে এই যে তোমরা যে ধর্মটা পালন করো, তখন তার মনে এই ধর্মগুলো সম্পর্কে সন্দেহ এসেছিল, এই ধর্মগুলোকে আদৌ সত্য কিনা তিনি যাচাই করা শুরু করে দিয়েছিলেন, এবং যাচাই করে দেখতে পেলেন যে মূর্তির কোনো আসলে ক্ষমতা নাই, মূর্তি আসলে মানুষের ভালোও করতে পারে না খারাপও করতে পারে না। তিনি কিন্তু তিনি যদি তার পৈতৃক ধর্মতে মানে থাকতেন, ভাবতেন যে আমার বাপদাদা যেটা পালন করছে আমিও সেটা পালন করবো, আমার এত যাচাই করার দরকার নেই ভাই, এত বুদ্ধে শুনে আমি পালন করতে পারবো না, আপনার মতো যদি থাকতো ওই সময় যদি নবী মোহাম্মদ আপনার মতো যদি বলতো যে আমি এত যাচাই যাচাই করতে যাই না, ধর আমার এত সময় নেই, আমার জীবনে এত অনেক কাজ আছে ভাই, এত আমার এত টাইম নেই যাচাই করে দেখা, তাহলে তো আর ইসলাম ধর্মটা আসতো না, তাই না? না আসতো, না ভাই, কিভাবে আসতো? সে যদি যাচাই না করতো, তার তো প্রথম জিনিসটা হচ্ছে অন্য ধর্মগুলাকে সে যাচাই করে দেখেছিল যে অন্য ধর্মগুলো সত্য কিনা। এই যে যেমন ধরেন, এই যে হুবাল নামক একটা দেবতা ছিল সেই সময়ে, শীর্ষ দেবতা ছিল, এবং সেই দেবতার তিনটা কন্যা ছিল, লাত মানাত উজ্জা, এই তিনটা দেবীর উপাসনা করা হতো। তখন তিনি যে জিনিসটা দেখলেন যে এই তিন দেবীর উপাসনা করে আসলে কোনো লাভ নাই, এগুলো আসলে ভুয়া কথা, এগুলো মানুষের বানানো মাটির মূর্তি, এগুলোর কোনো ক্ষমতা নাই, এই যে যাচাই করে দেখাটা, এই দেখাটা তো ভালো কাজ নাকি? হ্যাঁ ভালো। না আমি তাহলে বলছি, তাহলে আপনি আপনি কাদের সুন্নত অনুসরণ করতেছেন ভাই? আপনি কি সেই সময়ের পৌত্তলিকদের সুন্নত অনুসরণ করতেছেন নাকি নবীর সুন্নত অনুসরণ করতেছেন? নবীর সুন্নত হচ্ছে যাচাই করে দেখা সব। একটু একটু এখানে শেষ করে দিই, একটু শেষ করে দিই, একটু শেষ পয়েন্টটা শেষ করি। নবীর আমি সুন্নত হচ্ছে, নবীর সুন্নত পয়েন্টটা হচ্ছে যাচাই করে দেখা, ভাই আমার কথাটা একটু শুনে নেন, নবীর সুন্নত হচ্ছে যাচাই করে দেখা যে বাপ দাদা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই ধর্ম পালন করছে দেখেই যে এই ধর্মটা সত্য, এইটা তো হইতে পারে না, এটা তো কোনো কথা হইতে পারে, এটা তো কোনো যুক্তি হইতে পারে না। নবী মোহাম্মদ এই কাজ করেছে, ভারতবর্ষের গৌতম বুদ্ধ তিনিও এই কাজ করেছেন, তিনিও তখন তার সমাজে যখন নতুন ধর্ম প্রচার করার আগে তিনি যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে, সেই সময় যে ব্রাহ্মণ্যবাদ সমাজে প্রচলিত ছিল, ব্রাহ্মণ্যবাদের বর্ণবাদ প্রথা সমাজে প্রচলিত ছিল, সেগুলো তিনি যাচাই করে দেখেছেন, এবং তিনি মনে করেছেন যে এই জিনিসগুলো সমাজের জন্য ভালো না, মানুষের জন্য উপকারী না, মানুষের ক্ষতি করে। তারপরে ধরেন যীশু খ্রিস্টের কথা যদি ধরেন, যীশু খ্রিস্ট একই কাজ করেছে, মানে আপনাদের ঈসা নবী, তারপর সমস্ত নবীরাই, সমস্ত মানে বড় বড় যারা কাজ করেছেন, এক একটা ধর্ম প্রবর্তন করেছেন বা একটা বিপ্লব করেছেন। শুনেন, আপনি বিষয়টা অনেক লেন্দি করছেন, অনেক দূরে নিয়ে না যাচ্ছেন। না, লেন্দি করছি, লেন্দি করছি আপনাকে এটা বোঝানোর জন্য যে যাচাই করে দেখাটা, যাচাই করে দেখাটা এটা ভালো নাকি মন্দ, এইটা বোঝাবার জন্য আমি এই কথাগুলো বলছি। আপনি তো শুরুতেই বলে দিতে পারতেন, আপনি তো শুরুতেই বলে দিতে পারতেন যে যাচাই করে দেখাটা ভালো কাজ, এটা যদি আপনি শুরুতে বলতেন তাহলে তার এত লেন্দি করতে হতো না ভাই। আপনি আপনি অত দূরে যাওয়ার দরকার নেই, অত লেন্দি করার দরকার নেই। আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানেন? অবশ্যই মানি না, কারণ নবী মোহাম্মদ আবার সে কিভাবে মানে আল্লাহ নবী হবে, আল্লাহর নিজের কোনো প্রমাণ নাই, এবং সে ছিল অত্যন্ত বর্বর স্বভাবের মানুষ, তিনি ছিলেন অত্যন্ত বর্বর এবং অসভ্য স্বভাবের মানুষ, তিনি একটা শিশু মেয়েকে বিয়ে করেছিলেন, মানে একটা 9 বছর বয়সী মেয়ের সাথে যৌন সঙ্গম করেছিলেন, এবং তিনি দাসীদের সাথেও সেক্স করতেন, দাসীর সাথেও বিবাহ ছাড়া সেক্স করতেন, তিনি অনেকগুলা বিয়ে করেছেন, তিনি তিনি পুরী ছুরি কাউকে ছাড়তেন না, তিনি যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করতেন, তার তো স্বভাব চরিত্র ভালো ছিল না ভাই, তাকে কিভাবে নবী বলবো আমরা? আপনি তো তাকে নবী বলছেন, কিন্তু নবী বলছি, নবী বলছি কারণ হচ্ছে নোম চমস্কি, নোম চমস্কি উনি হচ্ছেন একজন মার্কিন দার্শনিক, উনি বলেছেন যে নবী শব্দটার মানে হচ্ছে, এই নবী শব্দটার মানে এইভাবে ছিল সেই সময়ে যে নবী হচ্ছে তারা যারা সমাজের একটা বড় নেতৃত্বের কাজ করে, বড় একটা নেতৃত্ব দেয়, সেই হিসেবে আমি তাকে নবী বলি, সেটা হচ্ছে এই এই সংজ্ঞা অনুসারে যে সে সেই সময় একটা বড় নেতৃত্ব দিয়েছিল, একটা বড় যুদ্ধের বা বড় একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, এই হিসেবে তাকে আমি নবী বলি। কিন্তু আল্লাহ নবী আপনি যদি বলেন, আল্লাহ নবী, আল্লাহর প্রেরিত বার্তা বাহক, এই সংজ্ঞা অনুসারে না ভাই, এই বার্তা এই সংজ্ঞা অনুসারে আমি তাকে নবী মানি না। তাহলে বঙ্গবন্ধু কি নবী? না, বঙ্গবন্ধু নবী হবে কিভাবে? বঙ্গবন্ধু হচ্ছে গিয়ে সেই, আমি বলেছি আপনাকে, আরব অঞ্চলে ওই মধ্যপ্রাচ্যে এই শব্দটা দ্বারা তাদেরকে মিন করা হতো যারা সমাজে বড় একটা বিপ্লব ঘটিয়েছে। আমি বলছি যে আপনি কোরআন মানেন? ভাই আমি তো নাস্তিক, আমি কেন কোরআন মানতে যাব, এটা কেমন কথা বলছেন আপনি? সেই জন্য আপনার সাথে আমার যুক্তি তর্ক খাটবে না। আপনি যেহেতু আল্লাহ মানেন না, নবী মানেন না, কোরআন মানেন না, তাহলে ওই আপনার সাথে আমার এগুলো চলবে না কথাবার্তা, ঠিক আছে? কিন্তু আপনি কি ভাই কোরআন পড়ে দেখেছেন আপনি? আমি কোরআন বুঝে পড়ি নাই, এমনি পড়ছি। আচ্ছা, মানে আপনি কোরআন না বুঝে, আচ্ছা আপনি কোরআন মানে অর্থ সহ বুঝেও কখনো পড়েন নাই আপনি? না পড়ছি, মানে কিন্তু পুরাটা শেষ করি নাই ওইভাবে। আচ্ছা ভাই আপনাকে আমি বলে দিচ্ছি, আমি কোরআন কয়েক হাজার বার পড়েছি অর্থ সহ বুঝে,
এবং যতগুলা ক্লাসিক্যাল তাফসির আছে সবগুলো আমি পড়ে ফেলেছি। ক্লাসিক্যাল তাফসির মানে হচ্ছে, ক্লাসিক্যাল তাফসির মানে হচ্ছে আপনাকে আমি বলে দিই, যে ধরেন ইবনে কাসিরের তাফসির, আল্লামা ইবনে কাসির, তারপরে জালালউদ্দিনের তাফসির, জালালউদ্দিন সুয়ুতি, দুইজন যে জালালউদ্দিন, তাদের যে তাফসিরে জালালাইন যাকে বলা হয়, তাফসিরে মাঝারি, তাফসিরে কুর্তুবি, তাফসিরে ইবনে আব্বাস, এগুলো সমস্ত কিছু আমার পড়া ভাই, আমি আপনাকে লাইন টু লাইন বলে দেখাতে পারবো। হ্যাঁ, তাহলে আপনার হিসাবে মানে পৃথিবীতে ধর্ম বলে কিছু নাই? ভাই সেটা তো আমি, ধর্ম বলে অবশ্যই কিছু আছে, কিন্তু ধর্মের দাবি গুলা সত্য না। আপনার কোন নির্দিষ্ট ধর্ম নাই? ভাই আপনাকে তো আমি বললাম যে আমি কোরআন পড়েছি, বাইবেল পড়েছি, গীতা পড়েছি, বেদ পড়েছি, ত্রিপিটক পড়েছি, পৃথিবীর অনেকগুলা ধর্মগ্রন্থ আমি পড়েছি, এবং শুধু পড়ি নাই, বুঝে পড়েছি, উচ্চারণ করি নাই, শুধু বুঝে পড়েছি। এবং কোরআনের তাফসির, অনেকগুলা তাফসির আমি পড়েছি, হাদিস, বেশিরভাগ হাদিস আমার আমার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, আপনি আমাকে হাদিস নিয়ে আমার সাথে যে কোনো পৃথিবীর যে কোনো আলেমকে আমি চ্যালেঞ্জ দিতে পারি, হাদিসের উপরে কথা বলবো, সে বলুক আমি বলবো, তারপরে দেখা যাবে কে কতটুকু পারে বলতে। এই চ্যালেঞ্জ আমি দিয়ে রাখছি বহু আগে থেকে, ঠিক আছে? হাদিসের উপরে মানে কার কত জ্ঞান আছে যদি কোরআন ভাই, মানে না হাদিস, তার মানে আপনি, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ভাই আমি যাচাই করে দেখেছি, যাচাই করে দেখে আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি, আমি একজন গর্বিত মুরতাদ, আমি একজন ইসলাম ধর্ম ত্যাগী। আর আপনি কোরআনটা কখনো বুঝে পড়েন নাই, আপনি বলতেছেন যে কোরআন না বুঝে পড়েই আপনি বুঝে ফেলছেন যে কোরআন সত্য নাকি? জি ও, এইটাকে ভাই আমরা বলি অন্ধবিশ্বাস, বুঝছেন? না, তাহলে এই যে পৃথিবীতে যে কত কোটি মুসলমানেরা কি সব মিথ্যা? সেটা তো মিথ্যা তো আমি বলিনি, পৃথিবীতে তো অনেক কোটি খ্রিস্টানও আছে, তাতে কি আসলো গেল? না, আপনি তাহলে কোন ধর্মে গেলেন? না না, আপনাকে আমি, আপনি যে যুক্তিটা দিলেন যে পৃথিবীতে এতগুলো, এত 150 কোটি মুসলমান, তাহলে কি ইসলাম ধর্ম মিথ্যা? তাহলে তো খ্রিস্টানরা বলতে পারে পৃথিবীতে তো 220 কোটি খ্রিস্টান আছে, তাইলে তো খ্রিস্টান ধর্ম সত্য হয়ে গেল। এটা শুনতেছি যদি এটা সংখ্যার উপরে ভাই, না যদি না সংখ্যা, ভাই আমার কথাটা একটু শুনে নেন, ভাই কথাটা একটু শুনে নেন, আমি মুসলমান পৃথিবীতে, পৃথিবীতে খ্রিস্টান হচ্ছে সবচেয়ে বেশি। হ্যাঁ, আমি ওইটা খ্রিস্টান, দিলাম না, ওইটা আমি মানি আমার কথাটা একটু শুনে নেন ভাই, আমার কথাটা একটু শুনে নেন। আপনি যে বললেন যে পৃথিবীতে এত কোটি খ্রিস্টান, এত কোটি মুসলমান আছে, এই কারণে ইসলাম ধর্মটা সত্য, তাহলে সেই আপনার এই যুক্তি অনুসারে একটু শুনে নেন ভাই, পয়েন্টটা একটু শুনে নেন, পয়েন্টটা আমার একটু শুনে নেন ভাই, আমার পয়েন্টটা একটু শুনে নেন ভাই। একটু সোজা ভাবে কথা বলছেন না, আপনি তো পেঁচায় পেঁচায় কথা বলতেছেন। আপনি একটা দাবি করলেন যে পৃথিবীতে এত কোটি মুসলমান আছে, এই কারণে যদি ইসলাম ধর্মটা সত্য হয়, তাহলে তো না পৃথিবীতে, বলছি কথাটা শুনে, যে একটা বিগ অ্যামাউন্ট গেছে মুসলমানে, একটা অ্যামাউন্ট গেছে খ্রিস্টানে, একটা অ্যামাউন্ট গেছে বৌদ্ধে, না না, আপনি তাহলে একটু আগে বললেন না যে এত কোটি মুসলমান, তাহলে ইসলাম ধর্মটা মিথ্যা কেমনে হয়? এত কোটি মুসলমান আছে না, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা কেমনে হইল? তারা কি মিথ্যা না তারা সত্য? আমি, আমার কথাটা আপনি শুনে নেন আগে, শেষ করতে দেন। আপনি বললেন যে এত কোটি মুসলমান আছে, তাহলে ইসলাম ধর্মটা মিথ্যা কেমনে হয়? এটা হচ্ছে আপনার, এটা যদি আপনার যুক্তি হয়, তাহলে তো এই যুক্তিটাকে কাজে লাগিয়ে খ্রিস্টান ধর্মটা সত্য হয়ে যায়, তাই না? কারণ খ্রিস্টান তারা বেশি আছে মুসলমানের থেকে। আপনি আপনি তো যেহেতু আল্লাহ মানেন না, এই জন্য এই এই জায়গায় আমি যেতে পারছি না আপনার সাথে, কি জন্য যে ভাই ধর্ম উইটা উইটা পরে আপনি আগে এই পয়েন্টটা ক্লিয়ার করেন যে সংখ্যা বেশি হইলে, জনসংখ্যা বেশি হইলে সেই কথাটা সত্য হয়। একটা ধরেন 500 কোটি মানুষ যদি একটা জিনিস বিশ্বাস করে, তাহলে কি সেই কথাটা সত্য হয়ে যাবে নাকি অবশ্যই নাকি কেমনে হবে তাহলে ভাই? তাহলে তো ভাই অবশ্যই ইসলাম ধর্ম তো মিথ্যা, কারণ হচ্ছে পৃথিবীতে 800 কোটি মানুষ, 650 কোটি মানুষ ইসলামে বিশ্বাস করে না, মাত্র 150 কোটি মানুষ ইসলামে বিশ্বাস করে। তার মানে 650 কোটি মানুষ মনে করে নবী মোহাম্মদ হচ্ছে ভুয়া নবী, আল্লাহ হচ্ছে ভুয়া আল্লাহ। তাহলে সংখ্যার কথা যদি, ভাই আমার পয়েন্টটা, আমার যুক্তিটা একটু শুনে নেন আগে, মন দিয়ে শুনেন, মন দিয়ে শুনলে আপনি ভালোভাবে উত্তরটা দিতে পারবেন, আপনি যুক্তি দিয়ে উত্তরটা দিতে পারবেন। আপনি শুনতেই চাচ্ছেন না, আপনি বারবার মানে মনে হচ্ছে যে আপনি শুনতেই চান না, আপনি আগে যুক্তিটা শুনেন, তারপরে আপনাকে আমি সময় দিব, আপনি যদি ভালোভাবে বুঝে উত্তরটা দিতে চান, তখন আপনি আরো, আপনি আরো ভালোভাবে উত্তরটা দিতে পারবেন। একটু শুনে নেন আগে। আপনি বলছেন যে বেশি মানুষ যেটা বিশ্বাস করবে সেটাই সত্য, আপনার এই কথাটা যদি সত্য হয়, আপনি তো আগে বলেছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি 500 কোটি মানুষ যদি একটা জিনিস বিশ্বাস করে, তাহলে সেই জিনিসটা কি সত্য হবে? আপনি বলেছেন হ্যাঁ অবশ্যই হবে। তাহলে আপনার এই যুক্তি অনুসারে পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে 150 কোটি, বাকি থাকে কত? বাকি থাকে 650 কোটি। এই 650 কোটি মানুষ ইসলামে বিশ্বাস করে না, তারা মনে করে ইসলাম ভুয়া ধর্ম, শুধুমাত্র 150 কোটি মানুষ মনে করে ইসলাম সত্য ধর্ম। তাহলে 650 কোটি মানুষ যেহেতু মনে করে যে ইসলাম মিথ্যা ধর্ম, তাহলে তো ইসলাম মিথ্যা হয়ে গেল আপনার যুক্তি অনুসারে, তাই না? হ্যাঁ, আমার আমার হিসাবে মিথ্যা হয়ে গেল না, আপনার হিসাবে মিথ্যা হয়ে গেল।
আপনি না একটু আগে বললেন বেশিরভাগ মানুষ যেটা বিশ্বাস করে সেটি সত্য, তাহলে 650 কোটি মানুষ মনে করে ইসলাম মিথ্যা, তাহলে তো ইসলাম মিথ্যা হইলো। 450 কোটির ভিতরে ভাগ আছে ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব মিলে তারপরে হচ্ছে 450 কোটি। আপনি বুঝতেছেন না ব্যাপারটা, যে কিন্তু এই খ্রিস্টানদের 650 কোটি মানুষ যদি কেউ ইসলামে মানে ইসলামকে সত্য বলে মনে করতো, তাহলে তো তারা মুসলমানই হয়ে যেত, তারা কি আর ওই যে ওই ধর্মে থাকতো? ধরেন একজন হিন্দু ব্যক্তি মনে করে ইসলাম সত্য, তাহলে কি আর সে হিন্দু থাকে? তাহলে তো সে মুসলমান হয়ে যায়। কি আপনি কি ভাই কথা মানে বুঝে বলতেছেন নাকি না বুঝে কথা বলতে হবে এই জন্য বলতেছেন? আসবে, একসময় আসবে, এটা হচ্ছে কেয়ামতের আগে এগুলো না না, সবাই এই ওগুলো আসবে কি আসবে না, সেটা কবে আসবে না না আসবে সেটা তো ভিন্ন বিষয়। আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনাটাতে থাকেন, ভবিষ্যতে কেয়ামতের আগে কি হবে, কেয়ামতের আগে মানে গাব গাছে আম ধরবে কিনা, সেটা তো ভিন্ন বিষয় ভাই। না আপনাকে যেটা জিজ্ঞাসা করছি যে এই পয়েন্টে আমরা আছি সেই পয়েন্টটাই আলোচনাটা করেন, যে যদি 150 কোটি মানুষ মুসলমান হয়, 650 কোটি মানুষ অমুসলিম হয়, তাহলে বেশিরভাগ মানুষ তো অমুসলিম, এবং বেশিরভাগ এই 650 কোটি মানুষ মনে করে যে ইসলাম ধর্মটা সত্য না, তারা যদি কেউ মনে করতো যে ইসলাম ধর্মটা সত্য, তাহলে তো সে মুসলমানই হয়ে গেল, তাহলে তো সে অমুসলিম হইলো না। কিন্তু তারা তো অমুসলিম, এই কারণে তো তারা 650 কোটি অমুসলিম। সেই 650 কোটি অমুসলিম, আপনার যুক্তি ছিল বেশিরভাগ মানুষ যেটা বিশ্বাস করে সেটা অবশ্যই সত্য হবে, তাহলে তো 650 কোটি মানুষের যে বিশ্বাস যে ইসলাম মিথ্যা, তাহলে তো ইসলাম মিথ্যা হয়ে গেল আপনার যুক্তি অনুসারে না না ভাই? আপনাকে আপনি আপনাকে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি ভাই, যুক্তি কাকে বলে এটা কি আপনি একটু আপনি কি বলছেন? অবশ্যই বুঝি। এখন এখন শুনেন, মানে আমি মানে আমি একটা জিনিস একটা জিনিস নিয়ে যুক্তি দিয়ে কিভাবে চিন্তা করতে হয়, এটা কি না কোনো যুক্তি কোথাও আপনি কখনো শিখেছেন যে যুক্তি দিয়ে আমি আমি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে একটা জিনিস চিন্তা করব, যাচাই করে দেখব, এই জিনিসটা কি আপনি কখনো কোথাও শিখেছেন নাকি সারা জীবন এইভাবে অন্ধবিশ্বাসের ভিতরে বসবাস করেছেন? শুনেন, আপনার আপনার এলাকায় ইলেকশন হলো, মানে আপনি কি আপনার মনে করেন, আপনি কি মনে করেন অন্ধবিশ্বাসটা, আপনি কি মনে করেন অন্ধবিশ্বাসটা ভালো এবং যুক্তি দিয়ে চিন্তা করাটা ভালো না, এটা আপনি মনে করেন? আপনার অন্ধবিশ্বাস তো পরে, আগে আপনি আপনি আগে প্র্যাকটিক্যাল আসেন, প্র্যাকটিক্যাল দেখেন, তারপরে আপনার বিশ্বাস, তারপরে হচ্ছে আপনার অন্ধবিশ্বাস। এখন আপনি বলছেন না যে না, আপনি 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 ইসলামের মূল ভিত্তি হচ্ছে ইমান, তাই না ভাই? জি, ইমানের কয়টা স্তর বলেন তো, কয়টা কয়টা বিষয়ে ইমান আনতে হবে? পাঁচটা পাঁচটা, আচ্ছা ঠিক আছে বলেন তো পাঁচটা। পাঁচটা হচ্ছে কলেমা ভাই। হ্যাঁ, আপনাকে আমি মানে ইসলামে ইসলামে ইমান আনতে হবে 7টা বিষয়, কি চার কি বিষয় কলেমা। বলেন, কি কি বিষয় ভাই, কি কি বিষয়ে ইমান আনতে হবে বলেন তো ভাই? শুনে, আপনার নামাজ, রোজা, হজ, জাকাত, এটা তো না 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 ইসলামের না না, এগুলা 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 ইমানের অংশ না ভাই। ইমানে ইমান কোন কোন বিষয় আনতে হবে সেই বিষয়টা কি আপনি জানেন ভাই? আপনি আপনি না বলেন জানলে বলেন, আপনাকে আমি বলে দিব। বলেন আপনি বলেন আচ্ছা, না জানলে তো আপনি আমাকে জিজ্ঞাসা করলেই হয় যে ভাই আমাকে বলে দেন, তাহলে তো আমি আপনাকে বলেই দিব। আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন স্ক্রিনে দেখাচ্ছি, স্ক্রিনে দেখলে আপনি বুঝতে পারবেন, আপনি হয়তো কোথাও না কোথাও নিশ্চয়ই পড়েছেন। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনি সরি। মানেন না, তাই এগুলো দেখাই আর কি। আপনি তো কিছু, আপনি ইসলামই মানেন না, আপনি হচ্ছে না, নবী ইসলাম মানেন না, মানি কি, ইসলাম মানি কি মানি না, আর ইসলাম জানি কি জানি না, এই দুটো তো জানা ভিন্ন আলাপ, তাই না? জানা জানা আর এবং মানা মানা। এক আপনি না। কি এই যে একটা সিনেমা আছে হীরক রাজার দেশে, এই সিনেমাটা দেখেছেন? না আমি দেখি নাই। এইটা দেখেন নাই? আচ্ছা, যে যত জানে তত কম মানে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাকে আমি যে জিনিসটা দেখাচ্ছি, এই যে দেখেন ইসলামের ইমান হচ্ছে 7টা তার একক। বেশি আখিরাত, হ্যাঁ, ইসলামের যে ইমান, ইমান 7টা বিষয়ের উপর ইমান আনতে হবে। একক স্রষ্টা আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, আসমানি কিতাব সমূহে বিশ্বাস করা, নবী ও রাসূলদের প্রতি বিশ্বাস করা, তাকদীর, তাকদীরের উপর বিশ্বাস করা, আখিরাত বা পরকালের উপর বিশ্বাস করা, মৃত্যুর পরে পুনর্জীবনের প্রতি বিশ্বাস করা, এই হচ্ছে ইমানের 7টি অঙ্গ। এই 7টা বিষয়ে আপনার ইমান আনতে হবে, তাহলে আপনি মুসলমান, বুঝতে পেরেছেন? জি, কিন্তু আপনি এগুলোর তাহলে একটাও এই মানেন না। এই জিনিস এই 7টা জিনিসের একটাও কি আপনি কখনো যাচাই করে দেখেছেন? কথা বলেন, না ভাই, আপনার সাথে মনে হচ্ছে কথা বলে আসলে কোনো, আমি মনে হয় গাছের সাথে কথা বলছি। না আসলে আপনার সাথে হবে না। আচ্ছা ভাই, আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে। রঞ্জনা আপু, আপনি আমার মনে হচ্ছে ওনার যথেষ্ট বয়স হয়েছে এবং সারা জীবন ধরে উনি যে অন্ধবিশ্বাসের ভিতরে বড় হয়েছেন, ওনার বোধ হয় উনি কখনো যাচাই বাছাই করে কিছু দেখেন নাই, অন্ধভাবে সারা জীবন বিশ্বাস করে গেছেন, বাপ মায়ের যা বলেছে সেটাই বিশ্বাস করেছেন,
বাপ দাদা ধর্ম সেটাই করেছেন, উনি কখনো কোনো নিজে ধর্মগ্রন্থটাই পড়েন নাই, তাহলে ওনার সাথে আমি কি কথা বলবো? নিজে কোরআনটাই উনি নিজে বুঝে পড়েন নাই, ওনার সাথে আমি কি কথা বলবো? অথচ সবসময় উনি ওই কোরআনের উপরেই থাকে, কেন যে বুঝে পড়ে না তা আমিও জানি না আসলে। এখন আমি সেও আমি ভালো, আমি নিশ্চিত তো যে যে আমি নিশ্চিত যে কোরআন সম্পর্কে যদি আমি তিনটা প্রশ্ন ওনাকে করতাম, উনি একটার উত্তর দিতে পারতেন না, কারণ উনি কোনো কিছু করেন নাই জীবনে, কোনো কিছু জানেন না, পড়েন নাই। উনি বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী বিশ্বাস করছে তাই উনিও করে, মানে হুইন্না মুসলমান, এটাকে বলে হুইন্না মুসলমান। শুনে ঠিকই বলছ, সেও ভালো। আমার মোবাইলটা আস্তে আছে, আমি তো একটু ভয় পাচ্ছিলাম যে কখন না আসার মারে। আচ্ছা আপনি অপমানিত হয়েন না, আমি আমি তো আগেই বলছিলাম যে উনি বেশ রাগী মানুষ, আর আমি সেই ধরে উনার পিছনে লেগেই আছি, বকা শুনিয়া যাই করি, আমি হাত ছাড়ছি না যতদিন না সে না বোঝে। আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে, কিন্তু আপনি সাবধানে মানে কথা বলেন, কারণ অনেক সময় দেখা যায় যে ওনারা খুব মানে একটু ভায়োলেন্ট হয়ে যায়, একটু জঙ্গি জঙ্গিদের মতো হয়ে যায়, মানে উত্তেজিত হয়ে কি করে না না করে এগুলো তো বলা যায় না, কারণ এই ধর্মটা তো আসলে শিক্ষা দেয় যে কোপাকুপি শিক্ষা দেয়। এখন এই জিনিসটা একটু মানে নিজের নিরাপত্তাটা একটু নিশ্চিত করে এ কথা বলেন আর কি। আচ্ছা ভালো থাকবেন, আর আপনার দেওয়া বিষয়গুলো আমি তাকে পড়াবো, এখন ফোনে তো দিই, সে পড়ে কিনা আমি জানি না, তবে হয়তো বা পড়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপু, ভালো ভালো থাকবেন, শুভকামনা রইল আপনার জন্য। শুভকামনা। তাহলে আপুকে বিদায় জানালাম এখন।